আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমি নিয়ে যাব হলো ইসলামপুর, ওইখানে আমি দেখাবো যে কী কী পাওয়া যায়। অ্যান্ড অবশ্যই আমি কিছু কিনলে সেগুলোও দেখাবো। ঈদের শপিং করতে যাচ্ছি, হ্যাঁ আমি এখনও এনজয়, বাট তারপরেও যাচ্ছি কারণ কয়দিন বাসায় বসে থাকবো, আমার পক্ষে বাসায় থাকা পসিবল না। ও বাই দ্য ওয়ে আই এম রুবায়াত, তো চলো আমার সাথে ইসলামপুর। ও মাই গড, সেদিন এত জ্যাম আর এত বৃষ্টি ছিল যে কি বলবো, রাস্তার মধ্যে বন্যা বন্যা ছিল। এই যে দেখো জ্যাম, কি পরিমাণ জ্যাম রাস্তায়। অ্যান্ড একটু পরে দেখবা যে সমুদ্রের মতন সব জায়গায় পানি পানি হয়ে গেছে। শান্তিনগর তো অনেক পানি ছিল, ভয়ে আমি ফোন দিয়ে ভিডিও করি নাই, যদি আমার ফোন হাত থেকে পড়ে যায় এই ভয়, পানির মধ্যে পড়লে কি হবে। তো যাই হোক, এই তো আমরা যাচ্ছি, সামনে দেখো বাবা পানি পানি পানি। এই যে দেখো পানি, কত পানি, এটা পুরান ঢাকা, আমরা অলরেডি চলে আসছি এই টাইমে। লাইফ রিক্স নিয়ে আমরা ইসলামপুর যাচ্ছি, নবাববাড়ি গেট। আমি যাই না, আমার কথা শোনা যাচ্ছে নাকি? ভাড়া হতে পারে 100 থেকে 150 টাকা। আমি মগবাজার থেকে যাচ্ছি নবাবপুর গেটে, নবাববাড়ি গেটে। আমরা এখন তাঁতিবাজার গোল্ডেন মার্কেটে, পরে যে ঝাঁকি। এই মন্দিরটা আমার খুব ভালো লেগেছিলো, তাই একটু নিলাম। আর রাস্তাগুলো একটু ঠিক হলেই পারে, একে তো ছোটো রাস্তা, তার উপর আবার ম্যানহোলগুলো খোলা, মনে হয় কখন জানি পড়ে যায়। যাই হোক, এই যে চলে আসছি আমরা ইসলামপুরে। আমরা প্রথমে নবাববাড়ি গেটে নামলাম, কারণ জানতাম যে ওখানে ভালো সালোয়ার কামিজ পাওয়া যায়, মানে থ্রি পিস পাওয়া যায়। অ্যান্ড নিচতলা হলো সব রকম থ্রি পিস অ্যান্ড অল, অ্যান্ড হাতের ডান পাশে, আর বাম পাশে তোমরা ছেলেদের পাঞ্জাবি প্যান্ট শার্ট এগুলো মার্কেট পেয়ে যাবে। হ্যাঁ, এই ভিডিওতেই দেখতে পাচ্ছ, কিন্তু এক পাশে লোকদের জামা কাপড় আর এক পাশে মহিলাদের। তো আমরা নিচে কিছু কাপড় টাপড় দেখলাম, আমার কাছে অনলাইনে যেরকম প্রাইসটা এক্স্যাক্ট ওরকমই লাগতেছিলো। এই জামাগুলো যেগুলো দেখছিলাম 500-550 টাকা চাচ্ছিল, তো আমরা এখানে টাইম নষ্ট না করে দোতলা চলে গেছি। সরি টু সে, আজকের ভিডিওটা একটু এরকম হবে, সে কি টাইপের লুকায় পলায় করতে হয়েছে, কারণ ওদের কাছে সিমিলার জিনিস থাকা সত্ত্বেও ওরা কেন জানি ভিডিও করতে দেয় না। বাট এই দোকানটা একটু পরিচিত ছিল, বুঝতে এরা ভিডিও করতে দিছিল আমাদের, অ্যান্ড আমরা কেউ প্রফেশনাল ভিডিও ম্যান না। সো এখানে আমার ভাবি হেল্প করতেছিলো, আমি জানি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু খারাপ লাগলেও। তো এনজয় করেন এভাবে ভিডিও। এই কাপড়গুলো একটু সিল্ক জর্জেট টাইপের ছিল, 130 করে পারগাওয়া ছিল, অ্যান্ড বহরটাও মনে হয় একটু বেশি ছিল। সো আমার আইডিয়া নেই আসলে বাইরে এগুলো কত করে গজ পাওয়া যায়, আই গেস 180 বা 150 পাওয়া যায়। অ্যান্ড এই কাপড়টা আমার কাছে অনেক দামি লেগেছে, 650-650 টাকা চেয়েছিলো, ওয়ার্থ ইট মনে হয় নাই আমার কাছে। এটা 3.5 হাত বড়, 2.5 হাত এটা জন্য কত পড়ছিল। এই মিন্ট কালার কাপড়টা আমার খুব ভালো লাগছিলো, বাট এটা নেটের ছিল বলে আমি নেই নেই। অ্যান্ড অলসো এই ব্লু কালার কাপড়টা আমার ভালো লাগছিলো, বাট এটা সিকোয়েন্সের প্রবলেম ছিল যার কারণে নেই নেই। আর এই কাপড়গুলো হলো 220 করেছিল, যেটা মাত্র দেখলেন ভাজ করা ছিল ওগুলো। এই দোকানে তুলনামূলকভাবে একটু কম প্রাইসে ছিল আমার কাছে মনে হচ্ছে কাপড়গুলো। আমার নেটের কাপড় কেন জানি ভালো লাগে না। যাই হোক, এখান থেকে আমি কিছু না নিতে পারলেও ভাবি নিয়েছিলো একটা পিঙ্ক কালারের কাপড়, যেটা একদম লাস্টে তোমরা দেখে নেবে। আর এখান থেকে হলো আমরা এই কাপড়গুলো এতক্ষণ দেখছিলাম, এটা নবাবাড়ি গেটে। আমরা কিন্তু এখন ওই দোতলার থেকে নামি নাই, দোতলায় কিছু দোকান আছে খুব ভালো ভালো, তোমরা এক্সপ্লোর করতে পারো। ওখানে এরকম কাজ করা কাপড় চোপড় অনেক পেয়ে যাবে, গজ কাপড়। কিন্তু কিছু কিছু জায়গায় খুব বেশি চাচ্ছিলো আর কিছু কিছু জায়গায় কম চাচ্ছিলো। এখন যে কাপড়টা সেটা আমার মন ছুঁয়ে গেছে, তোমরা দেখবা জাস্ট। বাট এটাও নেটের ছিল যার কারণে নেই, অনেক জ্যোৎস্না, লখনৌই টাইপের কাজ। এখন আমরা যাচ্ছি হলো আহসান মন্দিরের ওদিকে, গুলশানারা সিটি যে মার্কেটটা আছে সেখানে। সেখানে অনেক ধরনের গজ কাপড় পাওয়া যায়, লিলেন অ্যান্ড জর্জেট, ডাবল জর্জেট অ্যান্ড মানে সব ধরনের কাপড় ওখানে পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর টাইপের। যারা খুচরা কাপড় বেচে তারা অনেক কমও বেচে, 2.5-3 গজ বেচে। সো জামার জন্য ঠিকই আছে 2.5-3 গজ, তাই না? বাট যারা বেচে না খুচরা তারা 20 গজের নিচে আসলে বেচে না, যেটা এখানে যে বুঝেছি। আর সামনে গেলে তোমরা দেখবা ব্যাগ পাওয়া যায়, মানে কাপড় যে ব্যাগে দেয় সেসব ব্যাগ পাওয়া যায়। অ্যান্ড তার থেকে আরেকটু সামনে গেলে
তোমরা দেখবা যে প্যান্টের কাপড় মানে লাইক মেয়েদের পায়জামার কাপড় লাইক বাটারফ্লাই অ্যান্ড অল অ্যান্ড ওড়না এগুলো পাওয়া যায়, বাট ওইগুলোও যেহেতু কম টাকা অনেক, সো অনেক বেশি গজ নিতে হয়, তো আমরা ওইগুলো আসলে নিতে পারি না। আমি আগের থেকেই বলে দিচ্ছি আর তোমরা পরে যে দেখতেই পাবা। অ্যান্ড ওড়না নিলেও 20টা নিতে হয়, তাই নিতে পারি না। আর ভিডিওটা আজকে কেমন লাগছে? ভালো ভালো লাগলে এখন একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক বাটনটি ক্লিক করে দাও, আমার খুব ভালো লাগবে। তাহলে এরকম সামনে আরও আমি ব্লগ নিয়ে আসতে পারবো তোমাদের জন্য। আমি নর্মালি গাছিয়া মৌচাক থেকে কাপড় কিনে থাকি, বাট তোমাদের সাথে আজকে এক্সপ্লোর করবো বলে আমি ইসলামপুর গিয়েছিলাম। আমরা এখন গুলশান আরা এই যে ইতিমধ্যে হলো আমরা গুলশানারা সিটি চলে এসেছি, এটার প্রথম দিকের গেট দিয়েই ঢুকে পড়লাম। এখানে অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড জর্জেট অ্যান্ড ডাবল জর্জেট লিলেন এগুলো দেখা যাচ্ছে। নিচের ফ্লোরে কিন্তু খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স আর অনেক ভালো ভালো কাপড় পাওয়া যায়। এখন তোমরা প্লেন কাপড় দেখছো, বাট অবশ্যই নিচে এক্সপ্লোর করবা, দেখো কি নাইস নাইস কাপড়। অ্যান্ড এক্সট্রিমলি সরি, এই কাপড়গুলোর প্রাইস আমি তোমাদের জানাতে পারছি না, বিকজ অফ এরা শুধু হোলসেলেই সেল করে। অ্যান্ড ওরা যখন বুঝে যায় যে আমি আসলে পাইকারি নিব না খুচরা নিব, তখন একটু কেমন জানি ইগনোরেন্স দেখায়, তো যার কারণে এদের কাছে আমি প্রাইসটাও জিজ্ঞেস করার সাহস পাই না, ধরে ধরে চলে যাচ্ছিলাম যখন ওরা বলছিল যে খুচরা হবে না। এই কাপড়টা আমার কাছে অসাধারণ লেগেছিলো, অন্য সব সিকোয়েন্সের মতন ছিল না, অ্যান্ড শেডেড ছিল, এগুলো দিয়ে মেবি শাড়ি বানায়। তো এই দোকানের কাপড়গুলো খুব নাইস ছিল, বাট এরাও একটু রোড টাইপের ছিল, এটা লুকায় পড়লো আমার ভাবি ভিডিও করছিলো, থ্যাংকস টু ভাবি। অ্যান্ড দেন যাই হোক, ওখান থেকে নিতে না পেরে দোতলায় চলে আসলাম। এখানে সব লিলেন অ্যান্ড জর্জেট অ্যান্ড অল এগুলা, বাট এখান থেকেও আমি কাপড় নিয়েছি এই ফ্লোর থেকে। সবচেয়ে হাস্যকর কথা শুনবা, এদিন আমি যা যা ভিডিও করতে গিয়েছিলাম কেউ না কেউ আমার ভিডিওর মধ্যে চলেই আসতেছিলো, যার কারণে আমি ঠিকঠাকভাবে কোনো ভিডিও নিতেই পারছিলাম না। দেখো কত মানুষ চলে আসছে। অ্যান্ড এই ওয়ান পিসগুলো মেবি 250-200 টাকা এরকম কিছু ছিল, সিকোয়েন্সগুলো স্টোনের কাজগুলো আসলে নিতে পারি নাই। অ্যান্ড হ্যাঁ, এই দোকান থেকে হলো আমি কাপড় নিয়েছি, এই দোকানে অনেক সুন্দর সুন্দর কাপড় ছিল। এখন যে কাপড়গুলো দেখছো এগুলো 105 আর 10 টাকা করে গজ ছিল, অ্যান্ড আমি যেটা নিয়েছি সেটা অ্যারাউন্ড 90 এরকম পড়েছিল। ওইগুলো হলো নর্মাল জর্জেট, অ্যান্ড এগুলো একটু থিক জর্জেট ছিল যেগুলোর মধ্যে ইনার দেওয়া লাগবে না। অ্যান্ড এই সবটা হলো দোতলায় যদি তোমরা লিফট দিয়ে উঠো সেক্ষেত্রে একদম সামনের দোকানটা লিফট খুলবে, অ্যান্ড যে দোকানটা সেটাই, খুবই ইজি এটার অ্যাড্রেস। অ্যান্ড আমি কার্ড দিয়ে দিব, তোমরা দেখে নেবা নাম। এই দোকানে অনেক সিলেকশন ছিল কাপড়ের, অ্যান্ড দোকানের ভাইয়াটা অনেক ভালো ছিল। 3.5 হাতের থেকে বেশি, 18 ইঞ্চিতে, এটা আসলে নাইস, বাট এটা মধ্যে এটা আমার শুরু থেকে চোখে পড়ছে। আমি এটা রেডটা নিচ্ছি, অ্যান্ড এগুলো হল একটু পাতলা জর্জেট, এগুলো 90 করে, বাট অল ওভার নাইস, মানে এগুলো দিয়ে হাত দেখা যায় এরকম। অ্যান্ড এগুলো একটু ডাবল জর্জেট টাইপের। আসলে যাদের যাদের কাছ থেকে আমরা কাপড় কিনতে পেয়েছি সব কয়টা ভাই ভালো, যারা দেয় নেই আমাদের কাছে মনে হচ্ছে তারা ভালো না, এইটা এইটাই আর কি। অ্যান্ড দেন নিসালায় চলে আসলাম, ও মাই গড, এই দোকানের সিকোয়েন্সের কাপড়ের সেই জোস কালেকশন, অ্যান্ড তারাও অনেক ভালো, আর আমার কাছে অনেক রিজনেবল লেগেছে এখানে কাপড়ের দাম। তোমরা দেখতে পারো, আমি কার্ড দিয়ে দিব কিন্তু ছবি, আমরা এই কাপড়টা কিনেছি, অনেক নাইস নাইস ছিল গাইস, তোমরা একবার এক্সপ্লোর করবা। শুধু আমি 300 টাকা গজে এই কাপড়টা কিনেছিলাম, অ্যান্ড এখন যেটা দেখছো ওটা 380 টাকা, বাট ওটা আমি নেই নাই। আর এই যে আমি দেখতেছিলাম কোনটা ভালো লাগে, অ্যান্ড ইতিমধ্যে আমাদের কেনা শেষ, আমরা বের হয়ে গিয়েছি পায়জামা ওড়ার জন্য, বাট আসলে যেটা আমরা কিনতে পারবো না। আমরা কিনছি, অ্যান্ড আমরা যাচ্ছি পায়জামা ওড়না কিনবো এখন। আমরা চলে যাচ্ছি, কেনা শেষ, ওড়না পায়জামা কিনতে পারি নাই। সাফওয়ানার কথা যেটা বলবো, ওরা অনেক কম কাপড়ও দেয় উইথ, আমার কাছে মনে হচ্ছে প্রায় হোলসেল প্রাইসেই দেয়, হয়তো বা একটু লাভ রাখতে পারে, বাট আমার কাছে ওইটা টোটাল রিজনেবল লেগেছে। অ্যান্ড যার পথেও অনেক জ্যাম ছিল, বাট তারপরও বাসায় জলদি চলে আসছি। এই কাপড়টা সাফওয়ানার থেকে নিয়েছিলো 300 টাকা গজ, 2.5 হাত বহর। এটা আমার মোস্ট ফেভারেট কাপড় যেটা আমি আর ভাবি সেম নিয়েছি, অনেকগুলো কালার ছিল বাট আমরা এই কালারটাই নিয়েছি। আচ্ছা যেটা বলবো,
প্লিজ যারা খুচরা দিবে তাদের সাথে একটু দামাদামি করে, একটু স্লাইটলি 50-20 টাকা। অ্যান্ড এটা গোটাপতি টাইপের নেটের 3.5 হাত বহরের একটা কাপড়, যেটা আমরা 2 গজ 4 গিরা নিয়েছিলাম, 300 টাকা গজ পড়েছিল, এটা ভাবির ছিল। অ্যান্ড এটাও ভাবির পিঙ্ক কালারের। এটা হলো আমরা নবাববাড়ি গেট থেকে এই কাপড়টা নিয়েছিলাম, এটা 220 টাকা নিয়েছিল গজ, আর এটা 2.5 হাত বহর ছিল। এখানেও কিন্তু হালকা একটু দামাদামি করার সুযোগ ছিল, যেহেতু খুচরা নিচ্ছিলাম তো দামাদামি করেছিলাম। অ্যান্ড এইটা তোমরা গাউসিয়া চাঁদিনী চক গেলে অবভিয়াসলি আমি শিওর যে 500 টাকার নিচে আসলে কিনতে পারবো না, 400-500 টাকার নিচে। সো আমার কাছে 220 টাকা খুব রিজনেবল লেগেছে। অ্যান্ড ওরা হয়তো বা চাবেও অনেক বেশি গাউসিয়া চাঁদনী চকে 600-700 টাকা। অ্যান্ড এই কাপড়টা নিয়েছিলাম ওই যে জর্জেটে যে কাপড়ের দোকানটা ওইখান থেকে নিলাম। এটা এটা 7 গজ নিয়েছিলাম, কারণ আমি একটা ডিজাইনে জামা বাঁধতে চাচ্ছিলাম যেটা অনেক কাপড় লাগবে। সো তোমাদের ওটা ঈদে দেখতে পাবা কী জামা নিলাম। অ্যান্ড এই তো সব কয়টা কাপড়। তো জ্যাম পার করে এতগুলা, অ্যান্ড পায়ের ব্যথা নিয়েও শপিং করতে যাওয়ার যাওয়ার পরেও কেমন শপিং করলাম ইসলামপুর থেকে, রিজনেবল হয়েছে নাকি গাউসিয়া অ্যান্ড মৌচাক থেকে, এটা অবশ্যই কমেন্টে জানাবা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো এটাও জানাবা, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আচ্ছা যাই হোক, কেউ যদি জানতে চাও আমার পায়ের আপডেট, সো বলবো যে এখন তাও ঠিক আছে, বাইরে চলে যেতে পারছি। অবভিয়াসলি এই কারণে আমি শপিংয়ে গেছি, তাই না? আর আমি খুব বোর হচ্ছিলাম। তো যাই হোক, যেমনটা কথা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আজকের মতন আল্লাহ হাফেজ।